লিঙ্ক প্রকাশ করেছে, আপনাকে এখন থেকে ওই লিঙ্কে আবেদন করতে হবে। আপনি যদি সৌদি আরবে পড়াশোনা করতে চান ফুল পে স্কলারশিপ যে কোনো বিশ্ববিদ্যালয়তে, তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের এডুকেশন মিনিস্ট্রি ওয়েবসাইট আবেদন করতে হবে। এডুকেশন মিনিস্ট্রি পেপার্স পাঠাতে হবে ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটি প্রাইমারি সিলেকশন দিলে তারপরে মিনিস্ট্রি ফাইনাল সিলেকশনের জন্য কাজ করবে ইনশাল্লাহ। তো আসলে আমাকে খুব তাড়াতাড়ি কথা বলতে হবে, কারণ আমি চাই না ভিডিওটা লম্বা হোক। তো কিছু বিষয় আগে বলে নিই, যে আগে যারা আবেদন করেছেন সব আবেদন বাদ সম্ভবত, কারণ একটা বিশ্ববিদ্যালয় অলরেডি বলে দিয়েছে যে তাদের ইউনিভার্সিটিতে এর আগে যত আবেদন হয়েছে, যত প্রাইমারি সিলেকশন পেয়েছে সব বাদ হয়ে গিয়েছে। মিনিস্ট্রি এখন থেকে নতুন আবেদন নিচ্ছে ওদের ওয়েবসাইটে। তো সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একই নিয়ম চালু হয়েছে কিনা আমাদের জানা নেই। সুতরাং আমি রিকমেন্ড করবো আপনারা যারাই আছেন সবাই আবেদন করুন এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনারা এখন দেখতে পাচ্ছেন গুগলের উপরে, studyinsaudi.moe.government.se, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। এবং আমি আবেদনের সমস্ত প্রসেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা সহজ করুক আপনার জন্য, সহজ করুন আমার জন্য। তো চলুন শুরু করা যাক এই বিষয়ের উপরে কথা বলা। আরও কিছু বিষয় ইনক্লুড করা উচিত, যে নিজের আবেদন নিজে করবেন। আমি চাই না কোনো স্টুডেন্ট নিজের টাকা খরচ করুক অন্যকে দিয়ে আবেদন করার জন্য। তো আসলে নিজের আবেদন নিজে করবেন এবং মেয়ের আবেদন করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাহারাম লাগবে। মাহারাম ছাড়া আপনি আবেদন করতে পারবেন না, এবং মাহারাম কারা সেটা তো আপনি জানেনই। এবং যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তারা কি এখন আবেদন করতে পারবেন কিনা, এই ওয়েবসাইটে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এই ওয়েবসাইটে আবেদন করা তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে চান তো করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে হলে অবশ্যই মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আপনাকে আবেদন করতেই হবে, ঠিক আছে? তো এই আবেদন হচ্ছে আসলে মূলত অনার্স লেভেল এবং যারা আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চায় 2 বছর তাদের জন্য। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের আবেদনের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি, তবে যে অবস্থায় আগে আবেদন হয়েছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে সেই অবস্থায় এখনও চলবে ইনশাল্লাহ। তো যদি কোনো আপডেট হয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমাকে দ্রুত কথা বলতে হবে, আমি চাই না ভিডিওটা বড় হোক, কারণ একটা ভিডিও অলরেডি করেছি 40 মিনিটের কাছাকাছি, তো সেই ভিডিওটা আপলোড করা যাচ্ছে না কোনো কারণে। অলরেডি আবেদন করেছে 50,000-এর বেশি অ্যাপ্লিক্যান্ট সারা বিশ্ব হতে। আপনারা আবেদন করুন, যে যেখানে যে অবস্থায় আছেন পেপার স্টাডি করে আবেদন করুন। এবং এটা ফুল ফ্রি স্কলারশিপ এবং সম্পূর্ণ অনলাইন আবেদন সিস্টেম এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেই। তো চলুন শুরু করা যাক। আসলে প্রথমত আপনাদের একটা কথা বলতে চাই, যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক আপনাকে প্রথমত সার্চ করতে হবে গুগলে গিয়ে। গুগলে যাওয়ার পরে এই লিঙ্ক আপনি পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনাকে পরবর্তী কার্যক্রমের জন্য সামনে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ রহমান রহিম। আমি অলরেডি সার্চ করেছি ওয়েবসাইটে। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সময় নিয়ে কাজ করতে হবে, এডিট করা যায় ফাইনাল সাবমিট আগ পর্যন্ত। এই যে স্টাডি ইন সৌদি আরবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। অ্যাপ্লাই টু স্টাডি নাও, এখানে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার আইডি দিতে হবে। এই যে আদার্সে ক্লিক করবেন, এখানে মেইল অ্যাড্রেস দিবেন। আপনার নিজস্ব আপনাদের নিজস্ব মেইল অ্যাড্রেস ওখানে দিবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটা নেওয়ার চেষ্টা করছি। আবেদন করতে একটি সমস্যা পড়তে হবে আপনাদেরকে, কারণ আবেদন ওয়েবসাইটটা অতটা এখনো অর্গানাইজড হয়নি। মেইল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। এবং ভিজুয়াল কোড আছে, এটাকে আপনাকে লিখতে হবে WA8W, সম্ভবত সব ছোট হাতের WA8W। বিসমিল্লাহ, নেক্সট। নেক্সট আসার পরে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনার প্রথম নাম লিখতে হবে ফার্স্ট নেমে আরবিকে, এখানে ফার্স্ট নেমে লিখবেন আরবিকে। এই দেখতে পাচ্ছেন এখানে আরবিকে ফার্স্ট নেম লিখবেন। আসলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি, আপনার পাসপোর্টে গিভেন নেম যেটা সেটা হচ্ছে ফার্স্ট নেম, আর যেটা সার নেম সেটা হচ্ছে লাস্ট নেম। এখানে দিবেন আপনার আরবিকে নিজের ফার্স্ট নেম, আর এখানে দিবেন ফাদার নেম আরবিকে, ফুল গ্র্যান্ড ফাদার নেম ফুল আরবিকে, ফ্যামিলি নেম এটা হচ্ছে আপনার সার নেম মানে পাসপোর্টের লাস্ট নেম।
গ্র্যান্ডফাদার নেম বলতে বোঝাচ্ছে দাদার নাম, যদি আপনার বাবা বা দাদার নাম এখানে সম্পূর্ণ না ধরে এই ঘর, তাহলে যতটুকু ধরে ততটুকুই আপনি কি করবেন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে আসি ইংলিশ নেম, ইংলিশে আপনাকে নাম দিতে হবে, আপনার ইংলিশে আপনার নাম দিবেন, এখানে আপনার নিজের নাম ফার্স্ট নেম, এই ঘরে এখানে ফাদার নেম পুরো পুরোটাই দিবেন, গ্র্যান্ডফাদার নেম পুরোটাই দিবেন, ফ্যামিলি নেম আপনার লাস্ট নেম, সার নেম যেটা পাসপোর্টে আছে, এখানে চয়েস দিবেন হচ্ছে মেইল, ঠিক আছে। তো আমাকে পূরণ করতে হবে, তা নাহলে তো আসলে সামনে যাবে না, তাই না? আমি এখানে যদি দিই মোহাম্মদ, ফাদার নেম জায়গায় যদি দিই আহমদ, গ্র্যান্ডফাদারের জায়গায় দিলাম ধরুন রহিম, আর আপনার লাস্ট নেম ধরুন মোহাম্মদ জাকারিয়া, আরবিক নাম না দিলেও চলবে, যেহেতু এখানে এই যে লাল করে স্টার মতো, এটা যেখানেই থাকবে সেখানে আপনাকে বাধ্যতামূলক সেই জিনিসটা পূরণ করতে হবে, আর না থাকলে সমস্যা নেই। আরবিক নাম আমি লিখলাম না এই মুহূর্তে, আপনারা যারা চান দিয়ে দিবেন, আর যারা দিতে চাচ্ছেন না তারা দিয়ে দরকার নেই, সমস্যা নেই। জেন্ডার মেল, ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, আমি এটা র্যান্ডমলি সিলেক্ট করলাম, ধরুন কারো বয়স 20 বছর, পরে হিজ ডেটা অটোমেটিকলি চলে আসবে। একটা বিষয় মনে রাখবেন যে এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স 2 বছর এবং ডেটা কনার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন, সুতরাং 25 বছরের উপর বয়স হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, সিস্টেম আপনাকে সামনে নিয়ে যাবে না। ফোন নাম্বার, ফোন নাম্বার বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে, ধরুন ফোন নাম্বার বাংলাদেশে যেটা হয় প্লাস দেয়, কিন্তু প্লাস দিলে নেবেন আগে 00 দিতে হবে, 0088, তারপরে 017, যেভাবে হয় আপনাকে সেভাবে দিবেন, সর্বনিম্ন 10টা হওয়া লাগবে, তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে যখন আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার ইউজার আইডি চলে এসেছে, যে ইউর ইউজার নেম ইজ মোহাম্মদ আহমদ, মানে এই জিমেইল অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, সরি জিমেইল অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইউজার নেম, এবং ভেরিফিকেশন কোড আপনাকে কোথায় পাঠাবে সেটার ব্যাপারে ডাইরেকশন দেওয়া হচ্ছে, আপনাকে ইমেলে দিলে ইমেল সিলেক্ট করে ইমেলে দিবে, আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে মোবাইল নাম্বার দিবে, তো আমি ইমেল সিলেক্ট করতেছি এবং নেক্সট। ভেরিফিকেশন কোড অলরেডি আমার মেইলে চলে এসেছে, আমাকে এখন মেইল চেক করতে হবে, দেখুন মেইল চলে এসেছে, মেইলে যে ভেরিফিকেশন কোড আছে এই কোডটা আপনাকে ওখানে বসাতে হবে ওই টাইমের ভিতরে, 60 সেকেন্ডের ভিতরে, 82 74 7, সেভ। আমি জানি না ঠিক সময় মতো আসলে সাবমিট করতে পেরেছি কিনা, যদি সাবমিট না হয় 60 সেকেন্ডের ভিতরে তাহলে আপনাকে অবশ্যই আবার সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে, দেন আপনার ভেরিফিকেশন কোড আবার চলে যাবে আপনার ফোন অথবা জিমেইলে যেটা আপনি সিলেক্ট করবেন। দেখুন সাকসেসফুল হয়ে গেছে, আপনার এখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যাবে, না গেলে আপনাকে নিচে ক্লিক করতে হবে যেটা তার ডাইরেকশনে বলতেছে। দেখুন আপনাকে এই পেজে নিয়ে আসা হয়েছে, আপনি এখন লগ ইন করতে পারবেন, লগ ইনে ক্লিক করে
আপনি এখন লগ ইন করবেন এখানে। তার আগে একটা কাজ আছে আপনার, যে আপনার মেইলে আরেকটা মেইল আসবে যে আপনার আইডিটা অ্যাক্টিভ করার জন্য। দেখুন এখানে সবকিছু দেওয়া আছে এবং আইডিটা অ্যাক্টিভ করতে হবে। প্লিজ চেক ক্লিক অন দ্য লিঙ্ক বিলো ইন এ ম্যাক্সিমাম 60 মিনিট টু অ্যাক্টিভ, মানে 60 মিনিটের ভিতরে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এটা ক্লিক করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য। তো এখানে আমি ক্লিক করলাম সেট পাসওয়ার্ড লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আমরা যেখানে দেখেছিলাম আগে, এই যে এই জায়গায়, এখানে আপনি তখন লগ ইন করতে পারবেন। লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড সেট না করা পর্যন্ত আপনি এখানে লগ ইন করতে পারবেন না, যখনই আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ডিরেক্টলি এই জায়গায় নিয়ে চলে আসবে। ওকে, পাসওয়ার্ড আমার মতন দিলাম আমি। পাসওয়ার্ড ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং সংখ্যা থাকবে এবং কিছু স্টার হ্যাশ এইভাবে দিবেন, তাছাড়া কেন নিবে না। কনফার্ম পাসওয়ার্ড এবং ভিজুয়াল দেওয়ার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ড ম্যাচ করেনি। আলহামদুলিল্লাহ পাসওয়ার্ড ম্যাচ করেছে এবং আইডি ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন লগ ইন করে লগ ইন করতে পারবেন, এখন আপনার আইডিটা ঢুকতে পারবেন। এখন আপনার আইডি সেট, ঠিক আছে। তো আমি যদি এখানে আপনার লগ ইন করে দেখাই একটু, দেখুন যখন আপনি পাসওয়ার্ড সেট করবেন তখনই আপনি এই লগ ইন অপশন যেটা আমরা দেখেছি এটাকে এখানে লগ ইন, এখানে এসে লগ ইন করতে হবে। দখুল এখানে ক্লিক করবেন। এই যে আপনার আইডি একদম টোটাল ক্লিয়ার, এখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি লগ ইন করেছেন কিন্তু এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এখানে আবেদন করার অপশন নেই, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করা পর্যন্ত। তো আপনাকে আবার ওয়েবসাইটে যেতে হবে, স্টাডি ইন সৌদি। দেখুন এখানে ওয়েবসাইট কিন্তু meme.mo, ঠিক আছে, এখানে মিম, এখানে স্টাডি ইন সৌদি এরকম কোনো লিঙ্ক নেই। সুতরাং আপনাকে এই লিঙ্কে কোনো আপনি কাজ করতে পারবেন না। আপনি আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনাকে এরকম ভাবেই আসতে হবে এখানে, কারণ ডিরেক্টলি আপনাকে এখানে নিয়ে চলে আসবে লগ ইন করার পরে। তো আপনাকে ফিরে যেতে হবে ব্যাকে, আপনাকে ফিরে যেতে হবে এই লিঙ্কে, স্টাডি ইন সৌদি এই লিঙ্কে। দেখুন আপনারা এই লিঙ্কে প্রথম এসেছিলেন, এই লিঙ্কে এবার আসতে হবে আপনাকে লগ ইন করার জন্য, ঠিক আছে। এই লিঙ্কে না আসলে কিন্তু আগের জায়গায় থাকলে আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন না। এটা সার্চ করেন, স্টাডি ইন সৌদি এখানে যান। এই যে আমরা প্রথম আবার সেই পেজে চলে আসলাম। আমার প্রথমে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করেছিলাম, এখন আমরা ক্লিক করব লগ ইন, কারণ আমাদের আইডি সেট হয়ে গেছে। তো আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডে লগ ইন করবেন এবং ভিজুয়াল কোড দিবেন। আমি অলরেডি আইডি ক্রিয়েট করেছি এবং একটা আবেদন কমপ্লিট করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি যদি দেখাইতাম আপনাদেরকে দেখাতাম এবং আবেদন করতাম তাহলে লম্বা সময় চলে যেত ভিডিওর পিছনে। লগ ইন ক্লিক করে লগ ইন হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই যে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আপনি আবেদন করতে পারবেন। এবার এই যে মাই রিকোয়েস্ট দেখতেছেন, এখানে ক্লিক করতে হবে মাই রিকোয়েস্ট।
অনেক সময় সমস্যা হতে পারে, অনেক সময় মাই রিকোয়েস্টে ক্লিক করলে নাও নিতে পারে বা নেক্সট পেজে নাও যেতে পারে, সুতরাং আপনাকে কন্টিনিউ করতে হবে। এই যে চলে এসছে, এখন থেকে আপনি নর্মালি আবেদন কমপ্লিট করার জন্য সামনে অগ্রসর হবেন ইনশাল্লাহ। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, এই যে স্ট্যাটাস, আপনার এখানে সবসময় স্ট্যাটাস দেখতে পারবেন আপনি যখন সাবমিট করবেন, ফাইনাল সাবমিট, ঠিক আছে। এখানে ক্লিক করবেন SCI 047, আপনাদের অন্য নাম্বার থাকতে পারে, এখানে ক্লিক করে আপনি সামনে যাবেন। তখন আপনার একটা নতুন পেজ দিবে আপনাকে, যে এই পেজে গিয়ে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে। আমি অলরেডি কমপ্লিট করে রাখি, আপনাদের জাস্ট দেখাবো আমি ইনশাআল্লাহ। দেখুন নিচে আপনারা এই পেজটা দেখতে পাচ্ছেন, যখন ওই অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করবেন তখন এরকম পেজ দেখতে পারবেন, নতুন একটা পেজ খুলে যাবে এবং এই অবস্থায় থাকবে। তখন আপনাকে এখানে ক্লিক করতে হবে, এই ইনস্ট্রাকশন যা আছে সবকিছু আপনাকে পড়তে হবে, পড়ে তারপরে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আপনাদের সহজ, আপনাদের জন্য সহজ করার জন্য আমি আসলে অলরেডি ফর্ম পূরণ করে রেখেছি, যেন ভিডিওটা লম্বা না হয়, অলরেডি 16 মিনিট হয়ে গেছে, আরো অনেক সময় লাগতে পারে। তো প্রথমে দেখুন টাইপ অফ গ্রান্ট, এখানে কি রকম স্কলারশিপ আছে। এক্সটার্নাল স্কলারশিপ, যারা বর্তমানে সৌদি আরবের বাহিরে আছে বা সৌদি আরবের কোনো রেসিডেন্সি পারমিট নেই, তারা এক্সটার্নাল স্কলারশিপ ক্লিক করবে। যারা সৌদি আরবের ভিতরে আছে, ইকামা আছে এবং তারা বৈধভাবে বসবাস করে, যারা তারা দিবে হচ্ছে ইন্টারনাল স্কলারশিপ। তারপর এখানে পার্সোনাল ডিটেলস আছে, এখানে আপনাকে ন্যাশনালিটি দিতে হবে বাংলাদেশ, এখানে ক্লিক করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। কান্ট্রি সিলেক্ট করতে অনেক সময় দেরি হতে পারে, সুতরাং ওয়েট করতে হবে, কান্ট্রিগুলো আসতে আসতে একটু সময় লাগবে। অরিজিনাল ন্যাশনালিটি বাংলাদেশ, কোন দেশে আপনি বসবাস করছেন, কারেন্ট প্লেস অফ রেসিডেন্সি বর্তমানে, টাইপ অফ আইডেন্টি পাসপোর্ট, তারপরে এই যে আইডি ইন দ্য অরিজিন কান্ট্রি, মানে এটা হচ্ছে আপনার বাংলাদেশের ন্যাশনাল আইডির নাম্বার এখানে বসাতে হবে, যদি না থাকে বার্থ সার্টিফিকেটের নাম্বার বসাই দেবেন। আপনার এখানে কোনো ইকাম আছে কি না, না নেই, যদি থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আরও কিছু ইনফরমেশান দেওয়ার জন্য বলবে, ইকামা নাম্বার এবং ডেট অফ বার্থ একটা দিলে তখন বাকিটা চলে আসবে ইংলিশ ডেটটা। তারপর এখানে ফার্স্ট নেম অ্যারাবিক, আপনার প্রথম নেম এখানে অ্যারাবিকে দিবেন, অ্যারাবিকে লিখবেন, ঠিক আছে, এই মুহূর্তে অ্যারাবিকে লেখা সম্ভব না আমার পক্ষে। সেকেন্ড নেম হচ্ছে আপনার দাদা বাবার নাম, অ্যারাবিকে লিখতে হবে পুরোটাই। তারপরে থার্ড নেম হচ্ছে অ্যারাবিকে আপনার দাদার পুরো নাম। তারপরে ফোর্থ নেম আপনার পুরো নাম, সরি আপনার লাস্ট নেম অ্যারাবিকে, এবং এখানে গেলে আপনার ফার্স্ট নেম ইংলিশে, সেকেন্ড নেম বাবার নাম, ঠিক আছে, ইংলিশে। দেখেন প্লিজ এন্টার দ্য নেম অ্যাকর্ডিং টু পাসওয়ার্ড, পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে আপনার নাম লিখতে হবে। তারপর এখানে দাদার নাম থার্ড নেম হিসেবে ইংলিশে, এবং ফোর্থ নেম ইংলিশে আপনার নিজের লাস্ট নেম যেটা সার নেম বলে। তারপর সোশ্যাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল দিবেন নাকি ম্যারিড দিবেন সেটা আপনি জানেন, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড দিবেন, জেন্ডার মেল ফেমেল অপশন আছে, ঠিক আছে। তারপরে স্পেশাল কোনো নিড দরকার হলে এখানে ক্লিক করবেন, যখন ইয়েস দিবেন তখন লিখবেন কোন প্রকারের আপনার কি টাইপের স্পেশাল নিড প্রয়োজন। রিজন ফর স্টাডি ইন কেস, এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লেখার ধরনটা হতে হবে আপনার নিজের, আপনার নিজের লেখা হতে হবে। দেখুন আপনি যদি অন্যের মাধ্যমে আবেদন করেন তাহলে দেখা যাচ্ছে তার মাধ্যমে আরো 50 জন আবেদন করেছে বা 100 জন আবেদন করেছে, সুতরাং 100 জনের মানুষের এই রিজন অফ ফর স্টাডি ইন সৌদি আরবিয়া এটা কিন্তু 100 রকম হবে না, হয়তো বা 3-4 রকম হবে। সুতরাং একই 4-5টা বা 100টা আবেদনের রিজন একই রকম, তো এটা কখনো ভালো স্টুডেন্টদের পরিচয় বহন করে না। সুতরাং নিজের আবেদন নিজে করবেন, ঠিক আছে, আমি এটাই চাই, আপনার নিজের আবেদন নিজে করুন এবং নিজের কথাগুলো নিজে সাজিয়ে এখানে লিখুন। খুব বেশি আপনি লিখতে পারবেন না, খুব বেশি শব্দ ধরবেন না, তবুও যতটুকু লেখা প্রয়োজন বা লেখা যায় ততটুকু লিখবেন আপনি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে আপনার জন্য। লেখার পরে আপনাকে নিচে আসতে হবে, এখানে দেখুন যে আপনি কোন দেশে ভিসা নিতে চান, সেই দেশের রাজধানীর নাম এবং সেই দেশের নাম লিখবেন। ফাদার ডিটেলস, বাবার ডিটেলস দিবেন এখানে, ফোন নেম লিখবেন, নাগরিক কোন দেশের, এবং আর আবার অন্য কোনো দেশের নাগরিক আছে কিনা আপনার বাবা, বা প্লেস অফ রেসিডেন্স কোন দেশে বসবাস করে বর্তমানে, কি জব করে, এগুলো এখানে নিচে লিখবেন, সব ইংলিশে ফর্মটা পূরণ করবেন, ওকে। মাদার ডিটেলস দিবেন, মায়ের ফুল নাম, মায়ের ন্যাশনালিটি,
মায়ের অন্য কোনো দেশে ন্যাশনালিটি আছে কিনা, কোন দেশে এখন বসবাস করে, ঠিক আছে, মায়ের মা কি করেন, কারেন্ট জব, হাউসওয়াইফ বা মৃত হলে মৃত, এই সেই যেভাবে আর কি লেখা যায়। নিজের জব ডিটেলস আরও এমপ্লয় নো ইয়েস হলে এখান দিবেন, যে কোথায় জব করেন এবং কি জব করেন, জব টাইটেল, তারপরে ফাইন্যান্সিয়াল ডিটেলস এখানে নর্মালি আপনাকে দিতে হবে, পূরণ করতে হবে, তাই আপনাকে 0 থেকে 1,000 ডলার দিয়ে দেন এবং ইনকাম করেন কিভাবে, সাপোর্ট ফ্রম ফ্যামিলি, এটা ডাজ নট ম্যাটার, এটা অতটা ইম্পর্টেন্ট না, সুতরাং এটা নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। এখান পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বার এই ঘরে দিবেন, টাইপ অফ পাসপোর্ট নর্মাল, পাসপোর্ট কবে ইস্যু হয়েছে এই ডেট দিলে পরে ইংলিশ ডেটটা চলে আসবে, তারপরে পাসপোর্ট এক্সপায়ার্ড এখান দিবেন, অ্যারাবিকটা, তারপরে অ্যারাবিকটা দিলে তখন চলে আসবে হচ্ছে আপনার এই ইংলিশটা, ইংলিশ মানে জর্জিয়ান, পাসপোর্ট ইস্যু প্লেস ডিপ ঢাকা যেটা পাসপোর্টে আছে, সবকিছু ঠিক থাকলে তখন আপনি সেভ অ্যান্ড ক্লিকে ক্লিক করবেন। তখন আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেখবেন ঠিক আছে কিনা সুন্দরভাবে, ঠিক আছে, 00 দেবেন, 00 আগে না দিলে নিবে না, আর অল্টারনেটিভ মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন, ম্যান্ডেটরি না। তারপর দেশের, বাংলাদেশের কোন যে এলাকায় আপনার বসবাস, নর্থ সাউথ নাকি ওয়েস্ট, সেখানে এটা এটা সিলেক্ট করবেন, রিজন হচ্ছে বিভাগ, সিটি হচ্ছে ডিস্ট্রিক্ট, ওকে, এখানে দিবেন হচ্ছে থানার নাম, স্ট্রিট দিবেন মাদ্রাসা রোড কি মেইন রোড, এই সেই আর কি, বিল্ডিং নাম্বার অবশ্যই দিতে হবে, জিপ কোড দিবেন না দিলে সমস্যা নেই, পিও বক্স না দিলে সমস্যা নেই, অ্যাপার্টমেন্ট নাম্বার না দিলেও সমস্যা নেই, যারা যাদের আছে তারা দিবেন, ফার্স্ট রিলেটিভ আপনার রিলেটিভ যে কেউ হতে পারে, আপনার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন যে কেউ হতে পারে, নিজের নিজের নাম লিখবেন, তারপর আছে তার সাথে সম্পর্কে আপনার যেখানে ইনফরমেশন আছে এগুলো যে কোনো একটা চয়েস করবেন যেটার সাথে আপনার সম্পর্ক মিলে যায়, পুরো অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার এখানে দিবেন, ঠিক আছে, এগুলো ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ফোন নাম অবশ্যই লিখতে হবে, অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ওকে, ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, না থাকলে বানা দিতে হবে। এক কথায় লাল তারা চিহ্ন যেখানে থাকবে সেটা মাস্ট আপনাকে পূরণ করতে হবে। সেকেন্ড রিলেটিভস, হ্যাঁ, এখানে হচ্ছে ফুল নেম দিবেন, রিলেটিভ ব্যাপারে যা আছে ইনফরমেশন আমি উপরে যেভাবে বলেছি সেভাবে সব কিছু পূরণ করবেন। ডিটেলস অফ অন অফ দ্য টিচার্স হু টিচ দ্য স্টুডেন্ট, মানে আপনার বিগত বছরগুলোতে যে সমস্ত টিচার পড়িয়েছে তাদের ডিটেলস এখানে দিতে পারেন, যে কোনো একজনটা দিলেও হবে, ফুল নেম যেভাবে রয়েছে আর কি, সে প্রফেসর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি লেকচারার, অ্যাড্রেস দিবেন ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এখানে কলেজ বা ইউনিভার্সিটি অ্যাড্রেস দিলে হবে সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস দিবেন, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, কোনো তারা চিহ্ন নাই। ফার্স্ট আইডেন্টিফাই ডিটেলস এখানে আসলে এটা ম্যান্ডেটরি না, দিতে চাইলে দিতে পারেন, নেম লিখবেন এবং স্পেসিফিক ভাবে লিখতে হবে যে খালেদ 12.গুড, এগুলো হচ্ছে আইডেন্টিফায়ারের নিয়ম, সুতরাং এইভাবে আমি যেভাবে লিখেছি এভাবে চাইলে দিতে পারেন আপনি, মেইল অ্যাড্রেস, যে স্টুডেন্ট নাকি জব করে সেই আর কি, ওকে। সেকেন্ড আইডেন্টিফায়ার ডিটেলস এটা দিলেও দিতে পারেন, ডাজ নট ম্যাটার, এটা দিতেই হবে এমন কোনো বিষয় না। সোশ্যাল মিডিয়া মাস্ট, সোশ্যাল মিডিয়া, টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে না হলে অ্যাকাউন্ট তৈরি করে লিঙ্ক দিবেন, ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে না হলে তৈরি করে লিঙ্ক দিবেন, ফেসবুকে এখন অ্যাকাউন্ট নাই এটা আসলে খুঁজে পাওয়া মুশকিল, আল্লাহ তাআলা সহজ করুক সবকিছু, ফেতনা থেকে বাঁচাক আমাদেরকে। তো সবকিছু পূরণ করা হয়ে গেলে তখন আপনি আপনাকে নেক্সট পেজে যেতে হবে, ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনি চলে আসবেন ডিগ্রি লেভেলে, ডিগ্রি রিকোয়ার্ড, কোন ডিগ্রি আপনি নিতে চান, ডিপ্লোমা মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স নাকি ব্যাচেলার, ডিরেক্ট, যারা আরবি জানেন না তারা ডিপ্লোমা সিলেক্ট করবেন, যারা আরবি জানেন তারা অবশ্যই ব্যাচেলার সিলেক্ট করবেন, ওকে, সাবধান, যারা আরবি জানেন না, অল্প আরবি জানি এসব কথা বলে লাভ নাই, আপনাকে অবশ্যই ডিপ্লোমা সিলেক্ট করা লাগবে, খুব ভালো আরবি না জানলে ডিরেক্ট অনার্স প্রোগ্রাম সিলেক্ট করবেন না, ঠিক আছে। এবং অ্যাড কোয়ালিফিকেশন, এখানে সর্বোচ্চ আপনি একটা স্কুল চয়েস দিতে পারবেন, একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি অ্যাড করতে পারবেন, সেটা আপনার ইন্টারমিডিয়েট আলিম ডিপ্লোমা, দেখুন এই স্কলারশিপে আবেদন করতে পারবেন যারা আলিম পাস করেছেন, যারা এসএসসি পাস করেছেন জেনারেল বা ডিপ্লোমা পাস করেছেন, তারা ছাড়া আবেদন করতে কেউ পারবেন না, ওকে।
আর কওমি মাদ্রাসার যে বিষয়টা হচ্ছে আসলে ওটা মুআদালা ছিল বা চুক্তি ছিল, এই সমস্ত মাদ্রাসা হতে নিবে। তো আপনারা আপনাদের জন্য পরামর্শ হলো আবেদন করে দিন, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখেন তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আবেদন করেন, আপনারা সবাই আবেদন করেন, ইচ্ছা মতো আবেদন করেন। তো এখানে একটা স্কুল আপনাকে সিলেক্ট করা লাগবে, কোন দেশে দিয়ে পড়েছেন সেটা বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ ক্লিক করবেন। তারপর টাইপ অফ স্কুল, গভর্নমেন্ট স্কুল নাকি গভর্নমেন্ট, গভর্নমেন্ট টাকা দেয় যেটা এমপিএ ভুক্ত বা সিভিল জনসাধারণের স্কুল নেম। আমি একটা র্যান্ডমলি দিলাম ঢাকা স্কুল। জেন্ডার সিলেক্ট, গ্রেড সিলেক্ট করেন, ভেরি গুড গুড। দেখুন আপনাদের বাংলাদেশে তো আউট অফ ফাইভ স্কোর, তো থ্রি থেকে 3.75 হচ্ছে গুড, 3.75 হতে 4.50 হচ্ছে ভেরি গুড, 4.5 থেকে এ প্লাস মানে 5 আছে এক্সেলেন্ট, সেভাবে আপনি এখানে রেজাল্টটা দিবেন। ওকে, কবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ইন্টারমিডিয়েট শেষ করেছেন কবে, এনি ইনফরমেশন দিবেন। ওকে, এখানে ইংলিশ অলরেডি চলে আসবে। দেখুন আমি আবারও বলতেছি, এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশে 5 বছরের ভিতরে আপনাকে আবেদন করতে হবে, 5 বছর হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন না, এবং বয়স অবশ্যই 25 বছরের ভিতরে থাকতে হবে, যেটা আগে আসবে। যদি আপনার বয়স 25 বছর উপরে হয়ে যায় এবং গ্রাজুয়েশন হয় 4 বছর আগে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আবার আপনার গ্রাজুয়েশন হয়ে গেছে 5 বছরের বেশি, বয়স হচ্ছে আপনার 23 বছর, তাও আবেদন করতে পারবেন না, যেটা আগে আসবে সেটাই কাউন্ট হবে। ওকে, এবং কোন মাধ্যমে পড়েছেন এখানে ট্রান্সলেট করে নেবেন। প্রথমটা হচ্ছে এলমি মানে সায়েন্স, দ্বিতীয় হচ্ছে আদাবি, তাহফিজুল কোরআন মানে মানে সম্ভবত এটা হেফজুল কোরআন। সুতরাং যারা আরবি জানেন তাদের কাছে বুঝে নিবেন, বা গুগল ট্রান্সলেট করতে পারেন পিকচার তুলে। এবং জিপিএ কত আউট অফ ফাইভে, 4 পয়েন্ট, যেহেতু আমি ভেরি গুড দিয়েছি তাহলে 4.25 দিয়ে দিই। দেখেন সাবমিট করবেন, সাবমিট হয়ে গেলে আপনার এখানে ইনফরমেশন চলে আসবে অ্যাড কোয়ালিফিকেশন। এখানে একটাই আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, দুইটা অ্যাড করতে পারবেন না। ওকে, আর এই অ্যাপ্লিকেশন কিন্তু মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য নয়, এই ওয়েবসাইট মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য নয়, শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স এবং অনার্সের জন্য। ওকে, তো ইন্টারেস্ট আপনার কি কি ইন্টারেস্ট আছে, ক্রিকেট যা পারেন লিখতে থাকেন, ফুটবল, ভলেন্টিয়ার, এভরিথিং। মিথ্যা কথা কেউ লিখবেন না, সত্য কথা লিখবেন, সত্য কথার ভিতর দিয়েই আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তাআলা। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনার প্রিভিয়াস গ্রান ডিটেলস, আপনি আসলে হ্যাভ ইউ রিসিভড এ প্রিভিয়াস স্কলারশিপ ইন সৌদি আরবি, আপনি কখনো সৌদি আরব থেকে স্কলারশিপ পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন নো দিবেন, আর যদি পেয়ে থাকেন অবশ্যই এস দিবেন। সেক্ষেত্রে আপনাকে আরও ইনফরমেশন দেওয়া লাগবে, হ্যাঁ, আইডি নাম্বার দেওয়া লাগবে, ইউনিভার্সিটি আইডি ডিটেলস দেওয়া লাগবে। সেভ এন্ড কন্টিনিউ, আবেদন প্রক্রিয়া খুব সহজ মনে হচ্ছে না, সত্য। ল্যাঙ্গুয়েজ স্কিল, যে ইজ দ্য স্টুডেন্ট ফ্লুয়েন্ট ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, নো, আপনি আরবিকে ফ্লুয়েন্ট কিনা, তো না হলে নো দিবেন। ডু ইউ নো এনি আদার ল্যাঙ্গুয়েজ, নো, নো দিবেন। আর যদি বলেন ইয়েস, তাহলে অবশ্যই আপনাকে ফোন করতে হবে, নিচের কিছু অপশন, এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে অপশন চলে আসবে, ইংলিশ আছে, ফ্রেঞ্চ আছে, ঠিক আছে, সেভাবে আপনাকে সব সিলেক্ট করে। ইংলিশ দিলে ইংলিশ আপনার নেটিভ কিনা এটা দিবেন, না হলে দিবেন না। তারপর ইংলিশ লেভেল টেস্ট বা টফের স্কোর আপনার আছে কিনা, ঠিক আছে, যদি কিছু এইসব কিছু না থাকে তাহলে আদারে ক্লিক করবেন। রাইটিং ভালো, মিডিয়াম, বিগিনার, এই সেই যা আছে আর কি, আলাতুল মানে সিধা শুরু করে দেন চয়েস করা। আর এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আইএলটিএস বাধ্যতামূলক নয়, কোনো ইংলিশের টেস্ট বাধ্যতামূলক নয়, ইংলিশের টেস্ট না থাকলে আপনি স্কলারশিপ পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, এসব নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই একদমই। ওকে, যাদের আছে তারা সাবমিট করবেন, যাদের নেই তারা সাবমিট করবেন না, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনাদের বিষয়, যে যত ল্যাঙ্গুয়েজ জানেন আর কি। আর আরবিক জানলে অবশ্যই আরবিকে দক্ষতা এখানে দিতে বলবে, বিগিনার, রিডিং, কনভারসেশন কেমন, লিসেনিং কেমন, এইভাবে নেটিভ স্পিকার কিনা আপনি এভাবে সিলেক্ট করে আপনি হচ্ছে সেভে ক্লিক করবেন, সেভে বা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাবে। তো আমি আসলে পারি না আরবি, তো আমি নৌ দিলাম, যেহেতু আবেদন আমি করতেছি।
আসলে আপনারা মনে হয় বোরিং হয়ে যাচ্ছেন আমার ভিডিও দেখতে দেখতে, কিছু করার নেই, এটা তো আপনাদের জন্য, আর আপনারা সহজ করুক আমাদের জন্য, ধৈর্য ধারণ করা তৌফিক দিক। আসলে প্রচুর ক্ষুধা লেগেছে, কথা আমার বেঁধে যাচ্ছে। সেভ অ্যান্ড কন্টিনিউ আসার পর আপনাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে। ইউনিভার্সিটি চয়েস করতে হলে আপনাকে কি করতে হবে, অ্যাড ইউনিভার্সিটি আছে, আপনি সর্বোচ্চ তিনটা বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারবেন, সর্বোচ্চ একটা বিশ্ববিদ্যালয়ের তিনটা ডিপার্টমেন্ট, তিনটা ফ্যাকাল্টি চয়েস করতে পারবেন। ঠিক আছে, মনে করুন আপনি চয়েস করলেন তাইফ ইউনিভার্সিটি, হ্যাঁ, এই তাইফ ইউনিভার্সিটি তিনটা ফ্যাকাল্টি চয়েস করতে পারবেন, তিনটা বিষয় আপনি চয়েস করতে পারবেন না। ঠিক আছে, সাবমিট। একটা বিশ্ববিদ্যালয় হলো, আরো দুইটা বিশ্ববিদ্যালয় চয়েস করা যাবে। সবাইকে একটা পরামর্শ দিই, সবাই যদি কিং আবদুল আজিজ ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা চয়েস করেন, বাকি বিশ্ববিদ্যালয় চয়েস করবে কে? সুতরাং সাবধান, চয়েস করার ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করা লাগবে আপনাদেরকে। ওকে, কিছু নর্মাল বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হবে, যেসব বিশ্ববিদ্যালয় আসলে নিয়মিত স্টুডেন্ট না এরকম বিশ্ববিদ্যালয়। ওকে, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে ইনশাল্লাহ। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে আসলে কিন্তু কলেজ ওইভাবে সব নেই, সেটা খেয়াল রাখবেন, কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজ আছে, এখানে আপনারা সিলেক্ট করার সাথে দেখতে পারবেন। তো কলেজ বা ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেল, এখানে বলতেছে আদার ইউনিভার্সিটি প্রিফারেন্স, মানে এটাই জায়গাটা বলতেছে যে আপনি যে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ চয়েস দিয়েছেন, যদি এখানে সিট না থাকে, আপনার যদি স্কলারশিপ না হয়, সুতরাং বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আপনার অ্যাপ্লিকেশন পাঠাতে পারবো কিনা, অবশ্যই অবশ্যই পাঠাতে পারেন, তো ইয়েস দিবেন, নো দিলে কিন্তু আপনার এই তিনটা বিশ্ববিদ্যালয় আপনার জন্য পছন্দের তালিকা হিসেবে তারা বেছে নেবে, এবং তিনটা বিশ্ববিদ্যালয় না হলে আপনাকে তারা বাদ দিয়ে দিবে, স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা বাদ, আর ইয়েস দিলে অন্য বিশ্ববিদ্যালয়তে ট্রান্সফার করবে। সবাই ইয়েস দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওকে, এবার আমরা আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে, সেটা হচ্ছে ডকুমেন্টস, আপলোড ডকুমেন্টস। দেখুন, আমরা ডকুমেন্টস এর এখানে চলে আসলাম, তো ডকুমেন্টস এর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, খেয়াল করবেন, যেটা সবাই ভুল করতেছে, তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য। তো ডকুমেন্টস এর এখানে আছে বার্থ সার্টিফিকেট। দেখুন, রিকোয়ার্ড ডকুমেন্টস মানে এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না, মাস্ট আপনাকে এই সমস্ত ডকুমেন্টস থাকতে হবে। তো কি কি ডকুমেন্ট সেটা? বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে হতে হবে, বার্থ সার্টিফিকেট অ্যারাবিক, এটা হচ্ছে ইংলিশে। ওকে, বার্থ সার্টিফিকেট অ্যারাবিকে ট্রান্সলেট করতে হবে এবং নোটারি করতে হবে। কোনো পেপার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঠিক আছে, তারপরে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত সৌদি আম্বাসি, এই সমস্ত জায়গা থেকে অ্যাটাস্টেশন করা লাগবে না। নর্মালি আপনার যে অরিজিনাল পেপার আছে সেগুলা ফটোকপি থাকলেও আপনি সেগুলো দিয়ে আবেদন করতে পারবেন, অনুবাদ সব যেগুলো পেপার অনুবাদ চেয়েছে। ওকে, তো তারপর আসি এই জিনিসটা, এই জিনিসটা খুব সমস্যা করছে, সার্টিফিকেট অফ অ্যাবসেন্স, এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, অবশ্যই সেটার মেয়াদ মিনিমাম 6 মাস হতে হবে, 6 মাসের উপর হলে আপনি ওই পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে পারবেন না, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা ইংলিশে হওয়ার পরে সেটাকে আরবিক অনুবাদ করতে হবে। তারপরে ফাদার আইডি, ফাদার ন্যাশনাল আইডি ইংলিশে সাবমিট করবেন, গ্রেড স্টেটমেন্ট এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ইংলিশে, ইংলিশে পরে করবেন, পরে আমি বলতেছি, এবং এখানে করবেন হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিক ট্রান্সলেশন, হাই স্কুল সার্টিফিকেট ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশটা সাবমিট করবেন, হাই স্কুল সার্টিফিকেট অ্যারাবিক ট্রান্সলেশনটা সাবমিট করবেন, এখানে মেডিকেল রিপোর্টটা অবশ্যই অ্যারাবিকে ট্রান্সলেট করে সাবমিট করবেন, মেডিকেল রিপোর্ট এই জায়গাটা আপনার ইংলিশের মেডিকেল রিপোর্টটা এখানে সাবমিট করে দেবেন, অবশ্যই মেডিকেল রিপোর্ট 6 মাসের উপরে হওয়া যাবে না। এখন মেডিকেল সার্টিফিকেট কীভাবে পাবো আমরা? মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পাবো নিজস্ব সিভিল সার্জন অফিস হতে, ডিস্ট্রিক্টে যে সিভিল সার্জন অফিস আছে ওখানে যাবেন, বলবেন যে স্যার আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, সৌদি আরবে পড়াশোনা করতে চাই, আবেদন করতে চাই, তো আবেদনের ফর্মটা আপনারা নিয়ে যেতে পারেন, প্রিন্ট আউট করে তারা দেখতে পারে, দেখার পরে তারা আপনাকে কিছু টেস্ট দিবে, টেস্ট দেওয়ার পরে আপনি টেস্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। মাদার ন্যাশনাল আইডি অবশ্যই ইংলিশ, পাসপোর্ট অবশ্যই ইংলিশ, পার্সোনাল পিকচার অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, এবং পাসপোর্ট সাইজ হতে হবে যে 4x6 আছে এই অনুযায়ী। ওকে, স্কোর ডিটেকশন, এই জিনিসটা আবার কি স্কোর ডিটেকশন? স্কোর ডিটেকশন এই জিনিসটা হচ্ছে অনুবাদ ভুল।
ওকে, এটা হচ্ছে কাশফার দারাজাত সম্ভবত, যেটা আরবিকে বলে, যে ট্রান্সক্রিপ্ট, আপনার ইন্টারমিডিয়েট ট্রান্সক্রিপ্ট। এখানে যত পেপার্স দিবেন একাডেমিক পেপার সব ইন্টারমিডিয়েট লেভেল কিন্তু, ঠিক আছে? যদি আপনারা তার সাথে এসএসসি যোগ করতে চান, দাখিল যোগ করতে চান, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, এই জায়গাটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং ইংলিশ ট্রান্সক্রিপ্ট। আর উপরে দেখেন যে গেট স্টেটমেন্ট ট্রান্সলেটর ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ওকে, এই জায়গাটা দিবেন কি, অ্যারাবিক ট্রান্সলেশন। ওকে, আর এই জায়গাটা আপনার ইংলিশেরটা দিবেন, ঠিক আছে? সিকিউরিটি কেস ফ্রি সার্টিফিকেট, এই জিনিসটাও অনেকের সমস্যা হচ্ছে, এটাই পুলিশ ক্লিয়ারেন্স, এবং এটা অরিজিনালটা দিবেন ইংলিশটা, আর এই জায়গাটাই দিবেন অ্যারাবিক ট্রান্সলেশন কপিটা। এই সমস্ত ডকুমেন্টস না হলে কিন্তু আবেদন করা যাবে না, ডকুমেন্টস আগে ম্যানেজ করেন তারপর আবেদন করতে আসেন। ওকে, এবার আসি অপশনাল ডকুমেন্টস। অপশনাল ডকুমেন্টসের ভিতরে আছে এই জায়গাটা হচ্ছে সার্টিফিকেট, মানে টেস্টিমোনিয়াল ইংলিশে, এই জায়গাটায় আছে টেস্টিমোনিয়ালগুলো অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হবে, এই জায়গায় হচ্ছে আপনার নিজস্ব ন্যাশনাল আইডি ইংলিশে হবে, এই আদার্স অনেক কিছু দিতে পারেন আপনি চাইলে। এখানে দিতে পারেন, মনে করেন যে কোনো মেয়ে যিনি আবেদন করবেন তার অবশ্যই মাহারাম প্রয়োজন, সৌদি আরবে মাহারাম থাকা প্রয়োজন, এবং বা অথবা দুইজন মাহারাম ভাই বোন একসাথে আবেদন করতেও পারবেন, কোনো সমস্যা নেই, তার ডকুমেন্ট যেখানে চাইলে সাবমিট করতে পারেন, বা হাজব্যান্ড ওয়াইফ আবেদন করলে, বা হাজব্যান্ড যদি সৌদি আরবে থাকে তাহলে তার ম্যারেজ সার্টিফিকেট বা বাকি ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন, অ্যাডিশনাল বা অপশনাল ডকুমেন্টসে, কোনো সমস্যা নেই এবং করতেই হবে, এটা হচ্ছে মূলত কথা। হ্যাঁ, আমার পরামর্শ, রিকমেন্ডেশন লেটার হতে হবে অবশ্যই, অ্যারাবিকে ট্রান্সলেশন হতে হবে, ইংলিশে হতে হবে, আর স্পন্সরশিপ, এটা নিয়ে আলোচনা করলাম না, এটা ইম্পর্টেন্স না। এখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন কি করে, দেখুন আমি মাত্র দুইটা ডকুমেন্ট সাবমিট করেছি। ডকুমেন্ট সাবমিট করার জন্য একবার অ্যাটাচ ডকুমেন্ট আছে, ওকে, এখানে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে মেইন একটা পেজে কম্পিউটারের ভিতরে। ওকে, তো আপনার যেখানে ডকুমেন্টস আছে সেখানে যাবেন, এগুলো আপনি জেপিজি হতে পারে, পিএনজি বা পিডিএফ ফাইল হতে পারে, তো যেমন একটা সিলেক্ট করবেন, আমি জানি না আসলে কি সিলেক্ট করব, তো আমি একটা জিনিস সিলেক্ট করলাম পেপার, ওপেনে ক্লিক করবেন, এই যে ফাইলটা হচ্ছে, হতে পারে যে রিকোয়ারমেন্ট মেলেনি এই জন্য আপলোড নিচ্ছে না, অন্য একটা ফাইল আমরা দেখতে পারি, ধরুন বেবির একটা পিকচার দিলে আমরা না এখানে দেখি নিয়েছে, তো এখানে ফাইল নেমটা কি লিখবেন, ফাইল নেম হচ্ছে মনে করেন যে ম্যারেজ সার্টিফিকেট, ঠিক আছে, ইংলিশটা দিবেন, আবার ম্যারেজ সার্টিফিকেট অ্যারাবিক ট্রান্সলেশন দিবেন এভাবে, তারপরে ক্যাটাগরি লিখবেন এখানে কি দিয়েছেন, ওকে, বা যদি কিছু এর ভিতরে না মেলে তাহলে ওই যে আদার এখানে ক্লিক করে অ্যাটাচে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি, পিকচার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সমস্ত ফাইল আপলোড করার জন্য আপনাকে এই জায়গাটায় আসতে হবে, এই জায়গাটায় আসতে হবে, অ্যাটাচ ডকুমেন্টসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, প্রতিটা পেপার 2 MB-র উপরে যেন না হয়, ঠিক আছে? এই যে এই সাইডে একটা সাবমিট সাবমিট করছেন, তখন এটাকে আপনি নাম দিবেন কি, ধরুন কি দেওয়া যায়, ইকামা মাহারামের, তো এখানে আপনি কি দিবেন, আদার্সে ক্লিক করবেন, আর যদি এই ডকুমেন্টসটা হয় ট্রান্সক্রিপ্ট তাহলে এখানে আপনাকে অবশ্যই ট্রান্সক্রিপ্ট স্কোর ডিটেকশন সেট করতে হবে, যদি এটা ট্রান্সক্রিপ্ট হয় অ্যারাবিক অ্যারাবিক ট্রান্সলেশন, তাই না, অ্যারাবিক ট্রান্সলেট, তাহলে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কি বলেন, ও আচ্ছা, আপনাদের তো বলার সুযোগ নেই, গ্রেড স্টেটমেন্ট ট্রান্সলেটর ফর অ্যারাবিক, ঠিক আছে? এভাবে আপনারা আবেদন কমপ্লিট করবেন, অ্যাটাচে ক্লিক করে দিবেন, অ্যাটাচ হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি আবেদন আমরা শেষ পর্যায়ে, ঠিক আছে? আবারও বলছি, এই ডকুমেন্টস না হলে আপনি আবেদন করতে পারবেন, আগে ডকুমেন্টস আগে ম্যানেজ করেন।
দেন এই দেখেন রিভিউ অ্যান্ড কনফার্ম আছে 9 নম্বরে। আমি যেতে পারবো না কারণ আমি ডকুমেন্টস অনেক কিছু সাবমিট করিনি। দেখুন যেগুলো সাবমিট করেছি সেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। রিভিউ করার পরে আপনি কনফার্মে ক্লিক করে দিলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে, আর এডিট করতে পারবেন না। ফাইনাল সাবমিট করার আগ পর্যন্ত আপনি এডিট করার সুযোগ পাচ্ছেন। তো বরাবরই সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আসলে সময় আছে জানুয়ারির মাঝ 15 তারিখ পর্যন্ত, সুতরাং এত চিন্তা করার দরকার নেই, আবেদন করুন। আল্লাহ তালা সহজ করুন আপনাদের জন্য। আবারও বলছি, ছোটায় পড়াশোনা করতে হলে আপনাকে এই ওয়েবসাইট ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আপনাকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তালা সব কিছু সহজ করুন আপনাদের জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সবাইকে মুমিনদের অন্তর্ভুক্ত করেন, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করেন এবং স্বপ্ন পূরণ করেন, এবং যেটা আমাদের জন্য পূরণ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেটাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।